স্ক্রিনে যে ফটোগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে পুরো ফ্রড করা হয়েছে আমার সঙ্গে এরা জমজম ইলেকট্রিক যেটা ফেসবুক ইনস্টাগ্রাম আছে সেই ওখান থেকে ওখানে আমি লাইক শেয়ার ফলো করতাম এবং ওখানে বলা হয়েছিল নাকি লাইক শেয়ার ফলো করলে ওরা গিফট দেবে তারপর আমি লাইক শেয়ার ফলো করি তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয় যে আপনার लाकी जो डॉनर अपना नाम जी असलम जमजम इलेक्ट्रॉनिक्स की तरफ से बात कर रहा हूँ देखिए आपने अभी एक ऐड हमें शेयर किया है व्हाट्सएप पे फेसबुक पेज पे आपने हमें फॉलो किया हुआ है हमारी एक बेस्ट ऑफर चल रही है स्पेशली इंडियन भाइयों के लिए जिसमें हम एक हजार आईफोन और एक हजार आईपैड जो है वो लोगों को गिफ्ट कर रहे हैं फ्री ऑफ कॉस्ट में तो आपका जो नंबर है आपका जो नाम है वो हमारी फॉलोइंग की लिस्ट में है तो इसलिए हम आपको एक आईफोन 14 प्रो मैक्स जो है वो जमज़म इलेक्ट्रॉनिक्स की तरफ से गिफ्ट कर रहे हैं आपको और आपकी फैमिली को कंग्रेचुलेशन मुबारक हो आपके ये जो टोटल गिफ्ट हैं ये मुंबई कोरियर हेड ऑफिस में पहुंचे हुए हैं तो मैं आपको कुरियर हेड ऑफिस का व्हाट्सअप नंबर सेंड कर रहा हूँ आपकी व्हाट्सएप पे आपने उस नंबर पे अभी कॉल लगानी है अपने व्हाट्सअप से कॉल करके आपने उनको बोलना है कि जमज़म इलेक्ट्रॉनिक्स की तरफ से जो आपके पास पार्सल्स आए हैं उसमें जो बॉक्स नंबर एट का पार्सल है आईफोन फोर्टीन प्रो मैक्स वो हमारा पार्सल है आपने अपना नाम उनको बताना है अपना एड्रेस बताना है जो भी एड्रेस आप उनको बताएंगे उसी एड्रेस पे आपका कुरियर आपको मिल जाएगा ठीक है अपना बहुत सारा ख्याल रखिएगा हमारी वीडियोस लाइक करते रहें शेयर करते रहें दोस्तों के साथ और जैसे आपको ये पार्सल मिलेगा आपने उसकी एक शॉर्ट शौ, वीडियो बना के हमें जरूर सेंड करनी है ठीक है अपना बहुत सारा ख्याल कॉल देव दिए बोलो भाई हमारा तो अमुक लोकेशन चले तो अपना गाड़ी परमिशन परमिट से नहीं तो पुलिस एखे धरे रेखे थाना के मार्च है तर आपके भिडियो पाठावे जो वाला ও ওদেরকে মারছে সেটা মারার ভিডিও পাঠাবে তারপরে বলবে পুলিশ স্টেশন ধরেছে এই যে পুলিশ দেখতে পাচ্ছেন পুলিশ আমাদেরকে ধরে রেখেছে তারপরে বলবে যে লেন আপনি পুলিশের সঙ্গে কথা বলুন আমাদের গাড়ির চালান কেটেছে এত টাকা তখন পুলিশ ওরাই ঠিক আছে ওরাই তখন বলবে যে আমি পুলিশ বলছি আমি ওদেরকে ধরে রেখেছি এদেরও এই চার্জ করব তারপরে যার পার্সেল তার নামও কেশাবে সে কীসের জন্যে এই বাইরে থেকে পার্সেল অর্ডার করেছে সেটার গাড়ি সে গাড়ির কোনো পারমিশন নেই তার যে হচ্ছে একটা ট্যাক্স আছে সেটা দিতে হবে তা না হলে যে পার্সেল অর্ডার করেছে তার নামে আমরা হচ্ছে অ্যাকশান নেব এসব বলবে বলে আপনাকে ভয় দেখানো হবে তো বলছি যে আপনারা কখনোই এসব লোকের পাল্লায় পড়বেন না সতর্ক থাকবেন আর কোনো সময় ফেসবুকে যে বলবে যে আপনাকে আইফোন দেব স্যামসাং দেব কি দামি মোবাইল দেবো গহনা দেব অনেক কিছু আছে অনেক অনেকজন অনেক কিছুভাবে আপনার সঙ্গে ফট করবে আপনারা কোনো সময় এগুলোকে কান দেবেন না বা এরকম যত ভিডিও আসে আপনার সামনে সেটাকে আপনারা কেটে দেবেন ফেসবুক ইনস্টাগ্রামে এরকমই এখন ফ্রড চলছে চারিদিকে হোয়াটসঅ্যাপে নানান রকমভাবে ফ্রড চলছে এরকম তারপরে অনেক দিন আগে আমাকে কেবিসি থেকেও বলা হয়েছিল যে আপনাকে একটা গাড়ি দেওয়া হবে টাটার বারো লাখ টাকা দাম তার জন্য আপনাকে সাত লাখ টাকা পে করতে হবে তারপরে তারা আমাকে এখন নম্বর দেয় কিন্তু আমি সেটাতে কান আমি ই করেছি তো আপনাদেরকে ভাবলাম যে ভিডিওটা করা দরকার আছে তো তার জন্য করলাম ভিডিওটি আর আমার কাছে আমাকে যে ভিডিওগুলোরা পাঠিয়েছিল সেই ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি মানে আমি অত ভাবিনি তখন যে এটা করা ঠিক হবে নাকি বুঝতে পারছি যে না অনেক মানুষের সঙ্গে এরকম ফট করা হচ্ছে তো সবাইকে সতর্ক করা দরকার তার জন্য আমি ভিডিওটি করলাম আপনাদেরকে আপনাদেরকে আমি ইউটিউবে আপলোড দেবো আপনারা অবশ্য ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন জানে অন্যরা জানতে পারে যে কীভাবে ফট জানে ফটের পাল্লায় যেন না পড়ে সতর্ক থাকতে